আজকে আমি পড়াবো বাজেট রেখা কাকে বলে, গত ক্লাসে আমরা নিরপেক্ষ রেখা কাকে বলে, নিরপেক্ষ রেখার কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা বাজেট রেখা কাকে বলে, তাও মাইক্রো ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিরপেক্ষ রেখার সাথে সংশ্লিষ্ট। বাজেট রেখা কাকে বলে, আমরা এখানে একটা বাজেট রেখা অঙ্কন করছি। আর বাজেট রেখা কাকে বলে এটা জানতে হলে আমাদের তিনটা জিনিস খুবই স্পষ্টভাবে মনে রাখতে হবে। বাজেট রেখার সাথে সম্পর্কিত তিনটে বিষয়, এই তিনটে বিষয় আমরা মনে রাখতে পারলে আমরা সহজেই বাজেট রেখাকে সংজ্ঞায়িত করতে পারবো। আমি বাজেট রেখা কাকে বলে এই জন্য প্রথমে আমাদের দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির, অর্থাৎ যে দ্রব্যটা কাউন্ট করা হবে বাজেট রেখা হিসাব করার সময় ওই দ্রব্যগুলোর দাম, অর্থাৎ দুইটা দ্রব্য সাধারণত হিসাব করা হয়, দুইটা দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির থাকবে। আর দুটি দ্রব্যের সমন্বয়, বাজেট রেখা দেখাবে দুটি দ্রব্যের সমন্বয় এবং সমান খরচ বা ব্যয়, এই তিনটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির, দুটি দ্রব্যের সমন্বয় সমান খরচ বা ব্যয়। এখন এখান থেকে আমরা বাজেট রেখাকে নির্মুক্ত উপায়ে সংজ্ঞায়িত করতে পারি যে বাজেট রেখা হচ্ছে এমন একটি দুটি দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির সাপেক্ষে, দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির সাপেক্ষে বাজেট রেখা হচ্ছে এমন একটি রেখা, যে রেখা দুটি দ্রব্যের সমন্বয় নির্দেশ করে, যেখানে ভোক্তার খরচ সমান বা ব্যয় সমান বা বাজেট সমান। আবার বলতেছি, দুটি দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির সাপেক্ষে বাজেট রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের সমন্বয় বিভিন্ন সমন্বয় নির্দেশ করে, দুটি দ্রব্যের বিভিন্ন সমন্বয় নির্দেশ করে, যে সমন্বয়গুলোতে ভোক্তা সমান ব্যয় বা যে সমন্বয়গুলোতে ভোক্তা সমান ব্যয় বা সমান ব্যয় হয়, সমান খরচ বা সমান ব্যয় হয়। তাহলে বাজেট রেখার প্রত্যেকটা বিন্দু দুটা দ্রব্য সমন্বয় দেখায়, যেমন এক্স দ্রব্য আমরা এখানে দেখাচ্ছি ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের সমন্বয়ে বাজেট রেখা বা হয়, এবং বাজেট রেখার ভোক্তার আয় স্থির এবং দামগুলো স্থির, এই এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের দামগুলো সাধারণত স্থির থাকে। আমরা এখন বাজেট রেখার একটা ব্যাখ্যা দিচ্ছি, দেখো এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান দ্রব্য যখন ভোগ করে দুটো দ্রব্যের সমন্বয়, ই ওয়ান সে তার ব্যয়, ই ওয়ান তার খরচ, যেখানে আমরা ধরলাম 500 টাকা, তারপরে এক্স টু ওয়াই টু যদি ভোগ করে তাহলে সে ই টুতে অবস্থান করে, সেখানে তার 500 টাকা, এক্স থ্রি ওয়াই থ্রি বুক করলে ই থ্রিতে সেখানে তার 500 টাকা। অর্থাৎ বাজেট রেখা, আমরা বলছি বাজেট রেখা দুটি দ্রব্যের সমন্বয় দেখায়, যে সমন্বয়গুলোতে খরচ সমান, ভোক্তার খরচ সমান এবং তার দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির থাকে। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে ই ওয়ান ই টু এবং ই থ্রি সমন্বয়গুলোতে তার খরচটা সমান, 500 টাকা 500 টাকা 500 টাকা। অর্থাৎ সে এক্স ওয়ান ওয়াই ওয়ান ভোগ করলে ই ওয়ান, এক্স টু ওয়াই টু ভোগ করলে ই টু, এক্স থ্রি ওয়াই থ্রি ভোগ করলে ই থ্রি, ই ওয়ান ই টু ই থ্রি বিন্দুগুলো যোগ করে দিলে আমরা যে রেখা পাই এটাই বাজেট রেখা, বা এটাকে আবার প্রাইস লাইনও বলা হয়। প্রাইস লাইন কেন বলা হয়, যেহেতু বাজেট রেখা প্রতিটা বিন্দু আবার দুটি দ্রব্যের দাম অনুপাত নির্দেশ করে। আচ্ছা যাক, আমরা আবার সামারি আকারে বলতেছি বাজেট রেখা কাকে বলে। বাজেট রেখা হচ্ছে দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির সাপেক্ষে প্রতিটি বিন্দু, বাজেট রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, যে সংমিশ্রণগুলোতে ভোক্তার খরচ বা ব্যয় সমান, ভোক্তার খরচ বা ব্যয় সমান। এখন আমরা বাজেট সমীকরণ থেকে কিভাবে বাজেট রেখা অঙ্কন করে এটা আমরা দেখাবো। আমরা জানি যেহেতু বাজেট রেখা দুটো দ্রব্য নির্দেশ করে, তা আমরা মনে করলাম ভোক্তার আয়কে ধরলাম এম, আর দুটা দ্রব্য, একটা হলো এক্স দ্রব্য, এক্স দ্রব্যের দাম হলো পিএক্স এবং এক্স দ্রব্যের পরিমাণ হলো এক্স, প্লাস ওয়াই দ্রব্যের দাম হলো পি ওয়াই এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হলো ওয়াই। তাহলে ওয়াই দ্রব্যের পরিমাণ দিয়ে ওয়াই দ্রব্যের দামকে গুণ করলে আমরা ওয়াই দ্রব্যের জন্য টোটাল খরচ কত এটা পেয়ে যাব, আবার এক্স দ্রব্যের পরিমাণ দিয়ে এক্স দ্রব্যের দামকে গুণ করলে এক্স দ্রব্যের জন্য টোটাল কত খরচ এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি এক্স কোন একটা দ্রব্য যদি এখানে, তাহলে এম দ্বারা কি বোঝায়, এম দ্বারা হচ্ছে ভোক্তার আয়,
তারপরে x সমান সমান হচ্ছে x ধ্রুব তারপরে y সমান সমান হচ্ছে y ধ্রুব তারপরে px সমান সমান হচ্ছে x ধ্রুবের দাম এবং py সমান সমান হচ্ছে y ধ্রুবের দাম এখানে m সমান সমান বক্তার আয় px সমান সমান x ধ্রুবের দাম py সমান সমান y ধ্রুবের দাম x সমান সমান x ধ্রুব y ধ্রুব আমরা দুটো ধ্রুবের কথা বলছি তাহলে এই দুটো ধ্রুব দিয়ে বক্তা কতটুকু বক্তার ইনকাম কতটুকু এটা আমরা বক্তার আয় এই দুটো ধ্রুবের সমন্বয়ে আমরা দেখাতে পারি যে আমরা যদি এখন আমরা বাজেট টাকা অঙ্কন করব আমরা x সমান সমান যদি শূন্য ধরি অর্থাৎ x এর পরিমাণ যদি শূন্য ধরি x যদি সে কোনো x এ ভোগ না করে তাহলে এই টার্মটা শূন্য হয়ে যায় তাহলে আমাদের থাকে m সমান সমান py ইনটু y বা আমরা লিখতে পারি এটাকে py y ইকুয়াল টু m বা y সমান সমান সুতরাং y সমান সমান m বাই py m বাই py তাহলে x এর পরিমাণ যদি শূন্য হয় x যদি কোনো দ্রব্যই ভোগ না করে তাহলে সে x যদি কোনো দ্রব্য ভোগ না করে তাহলে x এর পরিমাণ শূন্য হয় তার ইনকামটা টোটাল py এর জন্য ব্যয় হবে তাহলে আমরা এটা এইভাবে দেখাতে পারি যে এদিকে যেহেতু x দ্রব্য এদিকে y দ্রব্য তাহলে তার টোটাল ইনকামটা y এর পিছনে ব্যয় হয় তাহলে তার একটা বিন্দু হতে পারে যে এখানে m বাই py অর্থাৎ py দিয়ে তার টোটাল ইনকামকে ভোগ করলে সে এই বিন্দুতে অবস্থান করতে পারে মানে y দ্রব্যের এখানে ভোগ করতে পারে কারণ x দ্রব্যের পরিমাণ শূন্য x দ্রব্য ভোগ করে না আবার যদি সে বিপরীতভাবে যদি y ইকুয়াল টু শূন্য হয় অর্থাৎ y কোনো দ্রব্য ভোগ না করে তাহলে তার বাদের সমীকরণটা এটা শূন্য হয়ে যায় বাদের সমীকরণ আমরা যে দেখছি বাদের সমীকরণটাতে এখানে আমরা বাদের সমীকরণটা আবার লিখি বাদের সমীকরণ এটা দিয়ে এন্টার দিতে ভুলে গেছি আচ্ছা তাহলে বাদের সমীকরণটা হচ্ছে এম ইকুয়াল টু পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই তাহলে এখানে যদি ওয়াই এর পরিমাণ শূন্য হয় তাহলে এই টার্মটা পুরোটা শূন্য হয়ে যায় থাকে এটা তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু পি এক্স এক্স বা পি এক্স আমরা বাম পাশে নিয়ে আসি পি এক্স x ইকুয়াল টু m সুতরাং x ইকুয়াল টু m বাই px অর্থাৎ px দিয়ে তার পরিমাণকে ধরো টোটাল ইনকামকে ভাগ করলে আমরা x এর জন্য তার কতটুকু ব্যয় এটা আমরা যেহেতু তখন y এর পরিমাণ শূন্য হয় তাহলে আমরা মনে করি এখানে একটা m বাই px ওটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে তাহলে দুটা বিন্দু যোগ করে দিলে যে রেখা এটাই হচ্ছে বাজারটা অর্থাৎ এখানে আমরা ধরতে পারি ধরি এম সমান সমান একশো হয় এম সমান সমান একশো হয় এবং পি সমান পি এক সমান সমান যদি এম সমান সমান একশো পি এক সমান সমান যদি পাঁচ হয় তাহলে এম বাই পি এক্স কত একশো ডিভাইড বাই ফাইভ তাহলে পাঁচ একশো বিশ তাহলে এখানে আমাদের বিশ হবে যেহেতু y এর পরিমাণ ভোগ করতেছে না মানে m বাই পি এক্স সমান সমান বিশ বিশ আবার যদি পি এক্স সমান সমান পি ওয়াই সমান সমান যদি চার হয় পি ওয়াই সমান সমান যদি চার হয় তখন আমরা অর্থাৎ x যদি কোনো দ্রব্য ভোগ না করে
এক্সের কোন দ্রব্য যদি এক্স কোন দ্রব্য যদি ভোগ না করে এক্সের কোন পরিমাণে যদি ভোগ না করে তখন আমরা লিখতে পারি এম এম বাই পি ওয়াই এম বাই পি ওয়াই সরি তাহলে এক্সের যদি কোনো পরিমাণ ভোগ না করে তাহলে একশো টাকা তার ব্যয় হবে পি একশো পি ওয়াই সমান সমান চার সমান সমান চার পঁচিশ একশো তার মানে এখানে হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ এখানে হবে টোয়েন্টি অর্থাৎ সে একশো টাকা যদি দুটো দ্রব্যের পেছনে ভোগ করে সেখানে একটা দ্রব্যের দাম যদি চার টাকা ওয়াইয়ের দাম যদি চার টাকা এবং এক্সের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে সে ওই একশো টাকা যদি শুধু এক্সের পিছনে ব্যয় করে তাহলে বিশ একক এক্স কিনতে পারবে পাঁচ টাকা দামে আর যদি শুধু ওয়াইয়ের পিছনে ব্যয় করে তাহলে পঁচিশ একক ওয়াই ব্যাগ কিনতে পারবে তখন এক্সের পরিমাণ শূন্য হবে তখন এক্সের পরিমাণ শূন্য হবে সুতরাং আমরা এই বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করতে পারতেছি এটা এভাবে লেখা যায় একশো এম সমান সমান একশো ইকুয়াল টু পাঁচ হলো পি এক্স সমান সমান পাঁচ এক্স প্লাস পি ওয়াই সমান সমান চার ওয়াই এখানে পি এক্স সমান সমান হলো পাঁচ আর পি ওয়াই সমান সমান হলো চার অর্থাৎ এক্সের দাম হচ্ছে চার টাকা ওয়াইয়ের দাম পাঁচ টাকা আর ভোক্তার ইনকাম যদি একশো টাকা হয় তাহলে আমরা বাজেট সমীকরণটা এভাবে আবার লিখতে পারি যেখানে এক্সের পরিমাণ যদি শূন্য ধরি তাহলে আমাদের এটা শূন্য হয়ে যায় আমরা এই আমাদের টোটাল ইনকামটা ওয়াইয়ের পিছনে ব্যয় হবে এবং চার দিয়ে একশোকে ভাগ করলে আমরা পঁচিশ একক ওয়াই পাবো এভাবে আবার ওয়াইয়ের পরিমাণ যদি শূন্য ধরি তাহলে এটা ডান শূন্য হয়ে যায় আমাদের টোটাল ইনকামটা ওয়াই এক্সের পিছনে ব্যয় হবে তাহলে এক্স পাঁচ দিয়ে এক্সকে ভাগ করলে আমরা বিশ একক এক্স পাবো ইনকামকে ভাগ করলে পাঁচ দিয়ে ইনকামকে ভাগ করলে আমরা বিশ একক এক্স দ্রব্য পাবো সুতরাং এই দুটা বিন্দু যোগ করে দিলে আমরা বাজেট রেখা এভাবে বাজেট রেখা অঙ্কন করা যায় আচ্ছা গেল তাহলে আমরা কীভাবে বাজেট রেখা অঙ্কন করা বাজেট রেখা কাকে বলে এটা বললাম কীভাবে বাজেট রেখা অঙ্কন করা যায় এটা আমরা বাজেট সমীকরণের মাধ্যমে দেখালাম এখন আমরা দেখাবো বাজেট রেখা ডাল একটা কোশ্চেন সাধারণত থাকে প্রমাণ করো যে বাজেট রেখা ডাল দুটি দ্রব্যের প্রান্তিক অনুপাতের সমান বা বাজেট রেখা ডাল নিম্নগামী প্রমাণ করো যে বাজেট রেখা ডাল ঋণাত্মক বা বাজেট রেখা ডাল ডাল বা বাজেট রেখা ডাল বাজেট রেখা ডাল দুটি দ্রব্যের দামের অনুপাত প্রমাণ করো যে বাজেট রেখা ডাল ঋণাত্মক বা বাজেট রেখা ডাল দুটি দ্রব্যের দামের অনুপাত এটা একটা বাজেট সমীকরণের মধ্যে আমরা দেখাতে পারি আমরা জানি বাজেট সমীকরণ সমান সমান আমরা জানি বাজেট সমীকরণ হচ্ছে বাজেট সমীকরণ হচ্ছে কি এম ইকুয়াল টু পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই ঠিক আছে বা এটাকে আমরা লিখতে পারি এক্সটা যদি এদিকে নিয়ে আসি বা এম মাইনাস পি এক্স এক্স ইকুয়াল টু পি ওয়াই ওয়াই অর্থাৎ এক্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স বামে আসলে ডান পাশে বাম পাশে আসলে এক্স এক্সের আগে মাইনাস করবে ঠিক আছে বা আমরা এই যেহেতু আমরা বাজেট রেখা ডাল বের করব আমরা জানি ডাল সমান সমান কোনো কিছু ডাল সমান সমান হচ্ছে ডি লম্ব বাই ভূমি লম্ব চল ডিভাইড বাই ডি ভূমি চল অর্থাৎ লম্ব চলককে ভূমি চলকের সাপেক্ষে অন্তর্ফলক ডি লম্ব চলক বা ডি ভূমি চলক তাহলে এখানে লম্ব চলক হলো ওয়াই আর ভূমি চলক হলো এক্স তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করবো বা অন্তরীকরণ করা হয় তাহলে এখানে আমাদের
px x কে আমরা বাম পাশে নিয়ে আসলাম তাহলে আমাদের m বাই m মাইনাস px x ইকুয়াল টু py y হলো বা আমরা এটা লিখতে পারি py কে এই পাশে নিয়ে আসলে py y ইকুয়াল টু m মাইনাস px x ঠিক আছে সুতরাং y সমান সমান আমরা লিখতে পারি কি y সমান সমান m মাইনাস y সমান সমান আমরা লিখতে পারি m মাইনাস px x divided by py এটা হচ্ছে আমাদের y এর মান এখন y এর মান কে আমরা এই যে এই সাপেক্ষে অর্থাৎ এটা আমরা লিখতে পারি কি dy by dx যেহেতু x হচ্ছে আমাদের ভূমি চলক আর y হচ্ছে লম্ব চলক সুতরাং আমরা y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা বাজেট রেখার ঢাল পেয়ে যাব আমরা বাজেট রেখার ঢাল পেয়ে যাব তাহলে আমরা এটা আবার এখান দিয়ে আবার লিখি তাহলে আমরা লিখতে পারি কি y সমান সমান m মাইনাস px x ডিভাইড বাই py এটাকে আমরা অন্তরীকরণ করব সুতরাং dy বাই dx সমান সমান m মাইনাস px x ডিভাইড বাই py তাহলে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে y কে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এখন এখানে ডিফারেন্সিয়েশন রুল হলো যদি নিচের যেই অংশটা সেটা যদি x এর সাথে মিল না থাকে সেটা যদি কনস্ট্যান্ট হয় সেটা বসে যাবে তাহলে আমরা বসাই দিই এখানে dy বসে যাবে তারপরে x এর সাপেক্ষে এখানে যেহেতু m m এর সাথে কোনো x নাই তাহলে এটা শূন্য হয়ে যাবে মাইনাসটা বসে যাবে px এ যেহেতু x আছে x এর সাপেক্ষে x px কে অন্তরীকরণ করলে আমাদের px বসে যাবে আর x = 1 অন গুণ করলে 1 তাহলে x বাই px বাই py px px বাই এটা যে dy না এটা py হবে py তাহলে আমাদের এই যে দুটি দ্রব্যের দাম অনুপাত px হচ্ছে x দ্রব্যের দাম py হচ্ছে y দ্রব্যের দাম আমাদের কোশ্চেন ছিল দেখাও যে বাজেট রেখার ঢাল ঋণাত্মক তাহলে মাইনাস সাইন এখানে px x দ্রব্যের দাম নিজেই পজিটিভ আবার y দ্রব্যের দাম যে পজিটিভ অর্থাৎ তোমরা পজিটিভ কিন্তু এটা নেগেটিভ পজিটিভ পজিটিভ এগুলো নেগেটিভ তাহলে বোঝা যাচ্ছে x অর্থাৎ বাজেট রেখার এটা হচ্ছে বাজেট রেখার ঢাল dy বাই dx এটা হচ্ছে বাজেট রেখার ঢাল যেহেতু মাইনাস সাইন আছে এটা নেগেটিভ বোঝা যাচ্ছে ঋণাত্মক আর আমরা জানি x দ্রব্যের দাম হচ্ছে px আর y দ্রব্যের দাম হচ্ছে py সুতরাং বাজেট রেখার অনু দুটি দ্রব্যের তাহলে বাজেট রেখা প্রমাণ হয় যে বাজেট রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক এবং দুটি দ্রব্যের দামের অনুপাত সুতরাং আমরা লিখতে পারি কি বাজেট রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক এবং বাজেট রেখা আবার ওটা এটা দুইটা কোয়েশ্চেন হতে পারে একটা হচ্ছে ঋণাত্মক এটা ঋণাত্মক বলা যায় আবার বলতে পারে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে বাজেট রেখা প্রমাণ করে যে বাজেট রেখা ডাল হচ্ছে দুটি দ্রব্যের দামের অনুপাত দুটি দ্রব্যের দামের অনুপাত তাহলে আমরা দেখতে পাচ্ছি px এবং py এটা দুটো দ্রব্যের দাম তাহলে দুটো দ্রব্যের দামের অনুপাত দেখাচ্ছে বা বাজেট রেখা ডাল দুটি দ্রব্যের দামের অনুপাত দেখা এটা প্রমাণিত করব তাহলে আমরা আজকের এতটুকু লেক্স সময়ে কি শিখলাম আমরা শিখলাম বাজেট রেখা কাকে বলে তারপর আমরা শিখলাম কিভাবে বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করা যায় দুটি বিন্দু থেকে বাজেট রেখা যোগ করে আমরা দেখলাম বাজেট রেখা হচ্ছে যে বাজেট রেখার প্রতিটা বিন্দু ভোক্তার খরচ সমান নির্দেশ করে অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তার খরচ সমান বাজেট রেখার দুটো অক্ষে দুটা দ্রব্য এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য নির্দেশ করে তারপরে বাজেট রেখা দুটি দ্রব্যের দাম এবং ভোক্তার আয় স্থির নির্দেশ করে বাজেট রেখা
সাধারণত নিম্নগামী হয় এবং বাজেট রেখার ডাল ঋণাত্মক এবং বাজেট রেখা দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে। এটা আমরা আজকের এইখান থেকে শিখলাম। আচ্ছা, এরপরে আমরা দেখাবো বাজেট রেখার সাহায্যে এবং নিরপেক্ষ রাখার সাহায্যে ভোক্তার ভারসাম্য। এটা দরকার নাই। তাহলে আমরা এই লেকচার থেকে কি শিখলাম আবার বলতেছি আমি, বাজেট আজকের এই লেকচার থেকে আমরা শিখলাম বাজেট রেখা কাকে বলে, তারপরে বাজেট সমীকরণ থেকে কীভাবে বাজেট রেখা অঙ্কন করা যায়, তারপরে শিখলাম বাজেট রেখার ডাল ঋণাত্মক প্রমাণ করা যায়, বাজেট সমীকরণ থেকে আরেকটা দেখলাম বাজেট রেখা ডাল হচ্ছে দুটি দ্রব্যের দামের অনুপাত, সেটা আমরা দেখলাম, আর এখন আমরা দেখব ভারসাম্য। এখন আমরা দেখব ভারসাম্য, অর্থাৎ নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য, নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য। প্রথমে ভারসাম্য শর্ত হচ্ছে দুটি, ভোক্তার ভারসাম্য অর্জন করার শর্ত দুটি, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার ডাল সমান হবে, ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা ডাল সমান হবে। এটাকে আবার এইভাবে দেখা যায়, ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা দুটি দ্রব্যের প্রান্তিক অনুপাত MU X by MU Y equal to PX by PY, এটা আবার ম্যাথমেটিক্যালি এভাবে লেখা যায়। আচ্ছা, আমরা এটাই দেখাবো, ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার ডাল সমান, এই দুটাই হচ্ছে, এটা হচ্ছে নিরপেক্ষ রেখার ডাল, এটা হচ্ছে বাজেট রেখার ডাল, তার মানে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার ডাল সমান হওয়া মানে MU X by MU Y divided by PX by PY equal to PX by PY সমান হওয়া এক নম্বর শর্ত, এটাকে প্রয়োজনীয় শর্ত বলে। আর দুই নম্বর শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে, ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। দুই নম্বর হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে, অর্থাৎ এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেশন ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো হবে, গ্রেটার দেন জিরো হবে। আচ্ছা, এটা আমরা এখন প্রমাণ করবো। তাহলে আমরা এক নম্বর প্রয়োজনীয় শর্ত, এটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত, তাইলে ভোক্তার ভারসাম্য অর্জনের দুইটা শর্ত, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা বাজেট রেখা ডাল সমান হবে, দুই নম্বর হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে, অর্থাৎ চাঁদের মতো হবে, চাঁদের মতো, চাঁদের প্রথম মাসের প্রথম দিকে যে চাঁদ হবে ওই চাঁদের মতো হবে। আচ্ছা, আমরা চিত্রটা এঁকে তারপর দেখাই। তাহলে আমরা এই শর্ত দুটা আমাদের মনে রাখতে হবে, এক নম্বর হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রাখা ও বাজেট রেখার ডাল সমান হবে, দুই নম্বর হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রাখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। আচ্ছা, এবার আমরা চিত্রের মাধ্যমে জিনিসগুলা দেখাবো।
দ্রব্য দিকে ওয়াই দ্রব্য এটা হচ্ছে মনে করলাম একটা এবি একটা বাজেট রেখা এটা একটা নিরপেক্ষ রেখা এটাকে আইসি টু দিলাম তার একটা নিরপেক্ষ রেখা এসে এটা আইসি ওয়ান দিলাম এটা আইসি জিরো দিলাম এখন আর আরেকটা নিরপেক্ষ রেখা এটাকে আইসি ওয়ান দিলাম এখানে ই ওয়ান এ বিন্দুতে ই টু এখানে দিলাম ই আচ্ছা আমরা দেখতেছি এ বি বাজেট রেখা এই বাজেট রেখা আমাদের আয় দেখায় আয়ের সীমাবদ্ধতা দেখায় তাহলে আমরা আইসি টু যেটা এই নিরপেক্ষ রেখায় আমরা যেতে পারবো না কারণ এই নিরপেক্ষ রেখা আমাদের বাজেট রেখার অনেক উপরে তাহলে এটা বা তাহলে থাকে ইউ ই আইসি ওয়ান নিরপেক্ষ রেখা এই নিরপেক্ষ রেখায় ই ওয়ান এবং ই টু বিন্দুতে নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে ছেদ করেছে নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে ছেদ করেছে এই দুটাতে ই ওয়ান ই টু বিন্দুতে বক্তা উপযোগ সমান খরচও সমান অর্থাৎ এখানে একই নিরপেক্ষ রেখা এবং একই বাজেট রেখার মধ্যে তাহলে ই ওয়ান ই টুতে উপযোগ সমান খরচও সমান তাহলে ই ওয়ান ই টুর ব্যাপারে সেই নিরপেক্ষ থাকবে আর আমরা যদি ই জিরো চিন্তা করি দেখতেছি ই জিরোটা ই ওয়ান এবং ই টু থেকে উপযোগ বেশি কারণ আমরা জানি উপরের নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখা থেকে বেশি উপযোগ নির্দেশ করে উপরের নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখা থেকে বেশি উপযোগ নির্দেশ করে তাহলে একই খরচ ই ওয়ান ই জিরো ই থ্রি ই টু তিনোটাতে খরচ একই কারণ বাজেট রেখা একই কিন্তু ই ওয়ান এবং ই টুর তুলনায় একই খরচে সে বেশি উপযোগ পাচ্ছে সুতরাং তার ভারসাম্য বিন্দু হলো ই জিরো আবার বলতেছি আমি ওয়াই জিরো এক জিরো দ্রব্য সে ভোগ করবে আমি আবার বলতেছি ই ওয়ান ই টু একই নিরপেক্ষ রেখায় নির্দেশ করে এই জন্য উপযোগ সমান আবার খরচও সমান কিন্তু এই জন্য এখানে বক্তা নিরপেক্ষ ই ওয়ান এবং ই টুর ব্যাপারে নিরপেক্ষ থাকবে কিন্তু ই জিরোতে একই খরচ অর্থাৎ বাজেট রেখা এ বি বাজেট রেখা কিন্তু ই জিরো বিন্দু খরচ একই তবে উপযোগ বেশি কারণ নিচে নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা বেশি উপযোগ নির্দেশ করে এই জন্য এটা হচ্ছে বক্তার ভারসাম্য বিন্দু যেখানে এক্স দ্রব্যের ভোগ হচ্ছে ও এক্স এবং ওয়াই দ্রব্যের ভোগ হচ্ছে ও ওয়াই এখন ই জিরো বিন্দুতে আমরা ভারসাম্য এক নম্বর শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পর ঢাল সমান হবে বা স্পর্শক হবে এখানে আমরা দেখতেছি এখানে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা ঢাল স্পর্শক অর্থাৎ আমরা জানি বক্র রেখার কোনো বিন্দুতে যদি ঢাল বক্ররেখার কোনো বিন্দুতে যদি বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল অর্জন করতে অঙ্কন করতে হলে ওই রেখা ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে সুতরাং এইখানে ওই রেখার স্পর্শক অর্থাৎ এই স্পর্শক হলো এই বি রেখা এটা ডাল আর নিরপেক্ষ রেখার ডাল একই সুতরাং এখানে দেখা যাচ্ছে যে ডাল সমান সেটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আমরা জানি নিরপেক্ষ রেখার ডাল হচ্ছে নিরপেক্ষ রেখার ডাল হচ্ছে এম ইউ এক্স এম ইউ ওয়াই মাইনাস ইকুয়াল টু বাজেট রেখার ডাল আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছি যে মাইনাস পি ইউ এক্স বাই পি ওয়াই বা এটাকে লেখা যায় এইভাবে যে মাইনাসে মাইনাসে কাটাগুলো থাকে কি এম ইউ এক্স বাই পি এক্স ইকুয়াল টু এম ইউ ওয়াই বাই অর্থাৎ বাজেট রেখা ডাল হচ্ছে দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দাম অনুপাতের সমান অথবা লেখা যায় প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত
একটি দ্রব্যের প্রান্তিক বৈজ্ঞ দামের অনুপাত সমান সমান আরেকটি দ্রব্যের প্রান্তিক বৈজ্ঞ দামের অর্থাৎ বাজার টাকা হচ্ছে ভারসাম্য বিন্দু হচ্ছে দুটি দ্রব্যের এমইউ এক্স বাই এমইউ ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই পি ওয়াই অর্থাৎ যেহেতু এই রেখার ডাল এবং এই রেখার ডাল সমান অর্থাৎ এই রেখার নিরপেক্ষ রেখার ডাল হচ্ছে এমইউ এক্স বাই এমইউ ওয়াই আর বাজার টাকার ডাল হচ্ছে পি এক্স বাই পি ওয়াই এই নিরপেক্ষ রেখার ডাল আমরা এখান থেকে বের করেছি যখন নিরপেক্ষ রেখা অঙ্কন করেছি এক্স ওয়াই ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই এখান থেকে এই এই নিরপেক্ষ রেখার ডাল বেরিয়ে আসছে এটা এবং বাজার সমীকরণ থেকে ডাল বেরিয়ে আসছে এটা এই দুইটা সমান এই কারণে আমরা বলতে পারি ই জিরো হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু এবং এক নম্বর শর্ত পালিত হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে দুই নম্বরের জন্য তাইলে আমরা বলতে পারি যেহেতু এখানে এখানে খরচ সমান উপযোগ সমান কিন্তু খরচ সমান সত্ত্বেও এখানে নিরপেক্ষ রাখা উপরে নিরপেক্ষ রাখা অধিক উপযোগ নির্দেশ করতেছে সেই জন্য এটা বা তার ভারসাম্য বিন্দু আচ্ছা এবার দুই নম্বর শর্ত আমরা তাইলে এক নম্বর ভোক্তার ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে বা এক নম্বর শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা যে বিন্দুতে স্পর্শক হবে এই বিন্দুতে ভোক্তা ভারসাম্য অর্জন করবে সুতরাং আমরা মনে করি এই বিন্দুতে যেহেতু নিরপেক্ষ রেখা বাজেট রেখা স্পর্শক এবং ই ওয়ান ই টু থেকে অধিক উপযোগ নির্দেশ করতেছে সেই জন্য ই টু বিন্দু হচ্ছে ভোক্তা ভারসাম্য বিন্দু যেখানে এমইউ এক্স ডিভাইড বাই এমইউ ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই পি ওয়াই অথবা এমইউ এক্স পি এক্স ইকুয়াল টু এমইউ ওয়াই পি ওয়াই তথা নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা ডাল পরস্পর সমান আচ্ছা এবার আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দুই নম্বর শর্ত দেখাবো দুই নম্বর শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে এটা আইসি জিরো দি এটা আইসি ওয়ান দি এটা ই ওয়ান এটা ই জিরো আমরা এখানে আরেকটা ব্যতিক্রম নিরপেক্ষ রেখা দেখাচ্ছি যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে এখানে স্পর্শক কেন ভারসাম্য অর্জন করতে পারে এটা এটা এই ধরনের একটা নিরপেক্ষ রেখা তাহলে আমরা দেখতেছি এখানে ভারসাম্য অর্জন করবে না ই জিরোতে কারণ ই জিরোতে তার উপযোগ যেহেতু এ এটা থেকে এটা উপরের নিরপেক্ষ রেখা অর্থাৎ আমরা জানি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের মধ্যে আছে নিচের নিরপেক্ষ অধিক উপযোগ নির্দেশ করে সেই হিসাবে আমরা বলতে পারি যদি এটা স্পর্শক হয় যেহেতু একই খরচে এই নিরপেক্ষ রেখা থেকে এই নিরপেক্ষ রেখায় বক্তার উপযোগ বেশি ভোক্তার ইচ্ছা হচ্ছে দ্রব্য ক্রয় করার কারণ হচ্ছে উপযোগ সর্বোচ্চ করা সুতরাং সে কখনো এখানে ভারসাম্য অর্জন করবে না সে এখানে ভারসাম্য অর্জন করবে সুতরাং এবং এই বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তর আর এখানে মূল বিন্দুর দিকে অবতর সুতরাং ই ওয়ান বিন্দুতে ভোক্তার ভারসাম্য এবং দুই নম্বর শর্ত